কে রে, তোর আসার কথা ছিল, ভুলে গেছিস নাকি? কাল তো ছুটি, আজকে রাতের প্ল্যানের কথাটা মনে নেই নাকি তোর? আমি হঠাৎ প্রশ্নের মুখে পড়ে বললাম, আরে হ্যাঁ হ্যাঁ মনে আছে, তুই কি বেরিয়ে পড়েছিস? তখন সে মেয়েটা বলল, হ্যাঁ আমি এইমাত্র বেরোবো বলেই তোকে কল করলাম। আর তুই এক কাজ কর, তুই বাঁশবাগানের পথটা ধরে তাড়াতাড়ি চলে আয়, ওখানেই দেখা হবে। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। ঘুম চোখে মাথা থেকে উড়েই গেছিল ব্যাপারটা। সপ্তাহখানেক আগে সুচরিতা আমাকে বলেছিল আজকে রাতে সে আমাকে নিয়ে যাবে কোথায়, কোন সারপ্রাইজ আছে। আমি তার কথা সম্মতি দিয়ে বলেছিলাম হ্যাঁ যাব। তারপর কাজের চাপে দুই তিন দিনের মধ্যেই ভুলেই গেছিলাম ব্যাপারটা। আর ও যে হঠাৎ এইভাবে ফোন করবে সেটা ভাবতে পারিনি। যদিও একটা কথা তখন মাথার মধ্যে পাক খাচ্ছিল, যে ও আমাকে বাঁশবাগানের রাস্তা ধরে যেতে বলল, কারণটা কি? চকমকে জল দিয়ে খানিকটা হুঁশে ফিরে ভাবলাম হয়তো সারপ্রাইজটা ওখানেই প্ল্যান করেছে হয়তো। আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। শীতকাল, তার মধ্যে আবার রাত 12টা, গায়ের ওপর দিয়ে যেন শয়ে শয়ে কাঁটা বয়ে যাচ্ছে। উফ, কি করে যে ওকে হ্যাঁ বলেছিলাম, দূর ভাল লাগে না। খানিকটা হাঁটার পর পৌঁছলাম সেই বাঁশবাগানের রাস্তায়। চারিদিক তখন কুয়াশাচ্ছন্ন, বাঁশ গাছগুলো মাঝে মধ্যে একে অপরের গায়ে দুলে পড়ছে। কিছুটা পথ অতিক্রম করতেই আশেপাশের বাতাসে কেমন যেন একটা মিষ্টি গন্ধ, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তখনও হেঁটে চলেছি সেই বাঁশবাগানের মাটির পথ ধরে। রাস্তাটা বেশ খানিকটা লম্বা, হেঁটে যেতে প্রায় 20-25 মিনিট সময় লাগে। বেশ কিছুটা পথ এগোতে সামনে একটা কালো ছায়ার মূর্তি দেখতে পেলাম। ভাবলাম ওটাই হয়তো সুচরিতা আমার জন্য অপেক্ষা করছে। আমি ওকে বার দুয়েক ডেকেছিলাম কিন্তু ওর কোনো উত্তর পেলাম না। এবার মনে খানিকটা কৌতূহল জমেছে। কিছু মুহূর্ত পরে ও কেমন যেন কুয়াশার মধ্যে মিশে গেল। আমি আরেকটু তাড়াতাড়ি হাঁটতে থাকলাম কিন্তু সেরাম কোনো কিছু লাভ হলো না। ওর আর কোনো চিহ্নই খুঁজে পেলাম না আমি, ও যেন অন্ধকারে মিশে গেল। হঠাৎ এরম সময় পেছন থেকে একটা কার হাঁটার শব্দ আমার কানে ভেসে আসলো। পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি তার হেঁটে আসার শব্দ অনুভব করতে পারছি। আমার মনে কৌতূহলের সীমা ছাড়িয়েছে। আমি এবার থমকে দাঁড়ালাম পিছনে তাকিয়ে। প্রায় 1 মিনিট দাঁড়িয়ে আছি কিন্তু কারোর উপস্থিতি নেই। এবারে আস্তে আস্তে মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। আমি কোনো উপায় না দেখে আবার হাঁটা শুরু করেছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন একটা মৃদু কণ্ঠে ডাকল আমার নাম ধরে, স্পষ্টভাবে বলল, নীলেশ, এই নীলেশ, আমি এখানে, এদিকে আয়। আবার ফিরে তাকলাম কিন্তু কেউ নেই আমার পেছনে। কিছু মুহূর্ত পর আমি যখন প্রায় বাঁশবাগানের শেষের মুখে, তখন আবার সেই ডাক, এই নীলেশ, নীলেশ, আমি এখানে, এদিকে আয়। এবারে আমি আর না সাড়া দিয়ে পারলাম। তার গলার কণ্ঠটাও আমার ভারী চেনা, এটা সুচরিতাই। আমি উত্তরে বললাম, হ্যাঁ আসছি, তুই কোথায়? এই তো, এদিকে আয়, এইদিকে আমি। শব্দটা বাঁশবাগানের ভেতর থেকে আসছিল। আমি যেন আমার নিজের জ্ঞান হারিয়েছি, কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে শব্দটার দিকে এগিয়ে চলেছি আমি। খানিকটা ভেতরে জঙ্গলের গভীরে যাওয়ার পর আমি আবার দেখতে পেলাম একটা ছায়া মূর্তি, একটা কালো মেয়ের অবয়ব। ছায়া মূর্তিটা হেঁটে চলেছে জঙ্গলের মাঝখান থেকে, সাথে আমিও তার পেছন পেছনে হেঁটে চলেছি। তবে আমি যেন হুঁশে নেই, যেন কোনো নেশায় পেয়েছে আমাকে। আমি হাজার চেষ্টা করেও নিজের জ্ঞান ফেরাতে পারছি না। আমি সেই কণ্ঠের শব্দে সম্মোহিত হয়ে হেঁটে চলেছি। কিছুক্ষণ পর সেই কালো ছায়ার মূর্তিটা থমকে দাঁড়ালো প্রায় জঙ্গলের মাঝে। বাতাসে মিষ্টি গন্ধটা তীব্র হয়ে উঠেছে। আমিও তার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আমি তখনও সেই ছায়ার মূর্তিটাকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না। সে যেন মিশমিশে কালো,
মূর্তিটা আমার দিকে ঘুরল। আমি মূর্তিটার দিকে মন্ত্রমুগ্ধ চোখে দাঁড়িয়ে আছি। কুয়াশার পর্দাটা একটু পরিষ্কার হতেই আমি যে দেখলাম তাতে আমার চোখ দুটো বিস্ফোরিত। সে এক কালো ছায়ার মূর্তি আমার সামনে কিছু মুহূর্তের মধ্যে কেমন যেন লম্বা হতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি ব্যাপারটা। পিছন ফিরে যে পালাবো তারও কোনো উপায় নেই। আমি যেন তার জালে আটকা পড়ে গেছি। তার চোখ দুটো লাল বর্ণে জ্বলে উঠেছে। তার সেই কণ্ঠটা কেমন যেন বদলাতে শুরু করলো। সেই মূর্তিটা এখন হাসছে। আমার সারা দেহ ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আমার গলা থেকে একটা শব্দ পর্যন্ত বেরোচ্ছে না। মূর্তিটা গাছের দিকে ইশারা করে বলল, ওই দেখ তোর বান্ধবী, সারপ্রাইজ, দেখতে এসেছিলিস না? আমি দেখলাম ওপরে আম গাছের ডালে অনেকটা উঁচুতে সুচরিতা কেমন যেন ঝুলে রয়েছে সম্পূর্ণ স্থির হয়ে। আমি তখনও নিজের দেহকে নিয়ন্ত্রণ করতে পারছি না। শত শতবার পালানোর চিন্তা করেও আমি সেখান থেকে এক পা নড়াতে পারলাম না। কিছু মুহূর্ত পর মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগল। তার দুটো লম্বা হাত যেন নিমিষে আমার গলাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারলাম ওখানেই, লুটিয়ে পড়লাম মাটিতে। তার সেই হাসি আমার কানে এখনো যেন ভাসছে। তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। আমি রাস্তায় পড়ে আছি, বুঝতে পারছি না আমার সাথে তারপর কি ঘটেছিল। নিজের দিকে তাকাতে অনুভব করলাম আমার কিছুই হয়নি। ক্লান্ত শরীরটাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, তখন পিছনে সুচরিতার বাড়ি থেকে একটা শব্দ শুনতে পাই। মনে হচ্ছে যেন কারা কাঁদছে। আমার মনে পড়ল কালকে রাতে আমার সাথে সুচরিতাও তো ওই জঙ্গলে ছিল গাছটার উপরে, ওই জন্য আমি তার বাড়ির দিকে না গিয়ে পারলাম না। দেখলাম উঠোনে সাদা কাপড় দিয়ে ঢাকা এক দেহকে ঘিরে সবাই কাঁদছে। সুচরিতার বাবাকে জিজ্ঞেস করতে তিনি আমাকে বললেন কাল রাতে কার সাথে যেন ওর দেখা করার কথা ছিল, তাই বাঁশবাগানের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আজ সকালে বাঁশবাগানে কয়েকজন বাঁশ কাটতে গিয়ে দেখে ওর দেহটা গাছে ঝুলে আছে, চোখ দুটো বেরিয়ে এসেছে আর সারা দেহ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। খবরটা পেয়ে ছুটে গিয়ে ওকে নামিয়ে দেখি ও আর এই দুনিয়া নেই। আমি সুচরিতার বাবাকে কিছু বলার সাহস পেলাম না যে ওর আমার সাথেই দেখা করার কথা ছিল। বাড়ি ফিরে আসলাম। এসে বাড়িতে ঢোকার মুখে আমার টেলিফোন সার্ভিসের একজন লোক আমার সামনে দিয়ে যাচ্ছিল। সে আমাকে বলল, কী হে নীলেশবাবু, আপনার টেলিফোনের রিসার্চটা তো খালি শেষ হয়ে গেছে, আজকে কি রিসার্চ করে দেব? আমি কথাটা শুনে আবারও থমকে দাঁড়ালাম, কিন্তু উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না। সে সাইকেল চালিয়ে আমার পাশ থেকে চলে যায়। আমি এই সমস্ত ব্যাপারগুলো আমার মাকে জানাতে, মা বলে, তুই খুব বাঁচা বেঁচে গেছিস বাবা, তবে তুই যে কাল রাতে ওই বাঁশবাগানে ছিলিস সেই ব্যাপারটা আর সুচরিতার বাড়িতে জানাস না, বেকার ঝামেলা বাড়বে। আমার যতদূর মনে হয় তোরা নিশির ফাঁদে পড়েছিলিস, সে রাতে তোদেরকে টেনে নিয়ে গিয়ে ওই জঙ্গলের মাঝে তোদের দুজনকে শেষ করার কথা ভেবেছিল, কিন্তু তুই কোনোভাবে বেঁচে গেছিস। যত সম্ভব মনে হয় তুই বাঁশবাগানের পথে ঢুকতেই যেই পায়ের শব্দ পেয়েছিলিস ওটা আর কেউ নয় বাবা, সেটা স্বয়ং ভগবান তো রক্ষা করেছিল, আর তিনি আমাদের গৃহদেবতা। কথাগুলো যখন আমি মায়ের কাছে শুনলাম আমি বেশ ভয় পেয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের গল্প নিশির ডাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিওগুলো তোমরা পাও। আজ এই অবধি, চলো বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।